প্রিয় দর্শক, এই দেখেন প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা, প্রত্যেকটা রুমে। এই দেখেন এসে পরিবহনের, এসে পরিবহনের, এই যে তুই আমার নাম বিক্রি করে খাচ্ছিস কেন? আরে কথা বলি না, আমার নাম বিক্রি, তোর মা দাও চুয়ের কথা, তোর দিন আমি জেল খাচ্ছি। খানকির ছেলে, বেশামাগির ছেলে, তোর দিনে আমি জেল খাচ্ছি। আমি একজন সেনাবাহিনী সৈনিক, আমি তোর দিনে তোর মতো প্রতারকের দিনে আমি জেল খাচ্ছি। কুত্তার বাচ্চা, তুই একজন হাজি সাহেবের নাম ভাঙাই খাচ্ছিস, হারামির বাচ্চা, সুগারের বাচ্চা। ওরা এখনো হ্যান্ডকাপ লাগান নাই? আচ্ছা, সুগারের বাচ্চা। হ্যাঁ, তোরা ভিতরে সব, না ভিতরে না, বাইরে বাইরে থাক। আচ্ছা বাইরে থাক, বাইরে থাক, আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়, আমার জন্য আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়। বাচ্চা, এই কি তুই প্রতারক করছিস বল, বল। আসা দরকার নাই, পুলিশের টিম, পুলিশের টিম আসতে বল, পুলিশের টিম। তোরা দূরে থাক, তোরা দূরে থাক, হ্যাঁ তোরা দূরে থাক। ওকে, আর আপনি যদি বেশি বাড়াই করেন আপনি, না স্যার, না স্যার, হ্যাঁ ঠিক আছে। আমি এখানে মারামারি করতে আসিনি কারোর সাথে, আমি জানবো, শুনবো শুনবো কথা শুনতে চান আপনি? এই লোকটা আমার আপনার সাথে, এই লোকটা জেল খাটছে কিছুদিন জানেন? স্পিচ টানো, জজ সাহেবের স্পিচ টানো, দুদকের কর্মকর্তা আপনার, তার সব ভিজের উপরে আপনার যে সব ইডা নাম্বারটা লি কপি করছেন, প্রত্যেক লোকটা ধরে জেল খাটছে, তাহলে কেন হবে স্যার? তোরে যদি মারা লাগে আমি মরতে রাজি আছি, তোরে মাইরা, আমার ইজ্জত বলতে কিছু রাখোস নাই তুই। আচ্ছা স্যার, ওই স্টপ, সেই লোকটা প্রতারিত হচ্ছে আপনার মাধ্যমে, আর সেই লোকটা সারা দেশে ইন্নিত প্রাপ্ত হয়ে গেছে, সে সেনাবাহিনীর সদস্য, জানেন আপনি, সে একজন সেনাবাহিনীর সদস্য। সে তার ইজ্জত বলতে কিছু নেই, তার ফ্যামিলি কাছে, তার আত্মীয় স্বজন কাছে, এটা তো কাম্য না ভাই, কাম্য বলেন, তাহলে বলেন এটা কেন করবেন? এটা তো মামলা হয়েছে আপনাদের নামে, ঠিক আছে, বাধ্য হয়ে সে মামলা করছে। হ্যাঁ, এটা তো সে না, সে হয়তো বারবার পুলিশের ধরা কাছে, ছবি তার, বক্তব্য তার, ভিডিও অনেকগুলো। আমি একটু আগে ফোন দিছি, আমার কয় আমি কবির মিলিটারি কথা বলতেছি, একটু আগে আমার সাথে কথা বলতেছে, কয় টাকা পাঠান, কোনো চা খাবো না আমরা এখানে। এই দেখেন আমার টোন, তোদের ওই পয়সা বাঁচতেছে না, তোর তুমি জানো না কিছু, কিচ্ছু জানো না, এতগুলা রুম কি জন্য রাখছিস?
না হুজুর, এটা বলেন আপনি কি করতেন? আপনি ঠিক আছে, আপনি করছেন ভালো কথা, কিন্তু তাদের সেবা দেন কথা দিচ্ছেন না, ঠিক আছে, সেবা দিচ্ছেন না, টাকা গুলো নিয়ে হাতে নিচ্ছেন, এটা তো বলো, হ্যাঁ না না না, হ্যাঁ আছি, স্যারের সাথে আছি, ওকে না, প্রেশার ওষুধ খাইছি, না না সিগারেট মিগারেট খাবো না এখন, না স্যারে আছে, ওই যে সেই ভালো স্যারে আছে, দাঁড়িয়েলা স্যারে আছে, হ্যাঁ না ওকে ওকে, এতগুলো অফিস করছিস কেন? আমার ভিডিওটা কয় মাস ধরে চালাচ্ছিস? আমরা দুই তিন মাস আগে বন্ধ করে, তুই কি রোহিঙ্গা? এই বিল্ডিংটা কি তোর বাপের? না এটা তো আমরা ভাড়া দিই। কয় কয় টাকা ভাড়া নিছিস? এটা আমরা ভাড়া নিছি আজকে দুই তিন মাস হয়েছে মাত্র। কয় টাকা ভাড়া নিছিস? মানে ভাড়া নিছিস নাকি দিছিস যে? এটা কয় টাকা ভাড়া নিছিস? মানে কত টাকা ভাড়া দিই? হুম। আচ্ছা ডাক্তার, তুই আমার ভিডিও আমার নামে ব্যবহার করতেছিস, আমার মাথায় টুপি রাখছিস রে, আজকে কেবল সার আছে রে। আপনি হাজি কবির হোসেন মিলিটারি? একটা কথা বলবো না, আমি কথা বলতেছি না, আমি তো সারা ফোন গাড়িতে যাচ্ছি, কথা বলতেছি না, কথা বলতেছি না, এই যে এই যে স্টপ স্যার, যেখানে পুলিশ রাখছে ওদের নাকি? ওইটা ওইটা নাকি ওই যে বসে আছে ওইটা ওইটা এটা কি এক না? এটা এটা কোথায়? হচ্ছে ওইদিকে। আর এটা কোথায়? এটা ছেলেবেলে সব ঢুকাই দেবেন ওই কফারের রুমে, ঠিক আছে? এইগুলো কি? আচ্ছা ওসব আমরা দেখতেছি, আপনারা যান। চল কর্মচারী, চার চার চার।
একটা বিড়ি দেন, বিড়ি দেন না ভাই, একটা বিড়ি দেন। এই রুমটা কই? তুই কতদিন ধরে চাকরি করিস? আমি আছি দশ বারো দিন। আমি বিজ্ঞাপনের সম্পর্কে কিছু জানি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কক্সবাজার। এই যে যে প্রতারণা গুলা করতেছিস আমি জানি না স্যার। হ্যাঁ তুই জানিস না? কোন রুম, কোন রুম? এই রুম মোবাইল আর কোথায় ভাই? এত ধৈর্য রাখেন কিভাবে আপনারা পুলিশের লোক? এখানে সময় আছে তো ভাই, আপনি তো জবর ওই কেন ছেলেটা ইয়ে রেস করতেছে, অসুস্থ ছেলে। এটা এখানে মোবাইল আছে? এইখানে মোবাইল আছে তোদের? আর না স্যার, মোবাইল মোবাইল আর কোথায়? আল্লাহর কসম স্যার, আমি জানি না। আমি স্যার জানি না, আমাকে যদি মেরে ফেলো আমি বলতে পারবো। আমি জানি এই যে কবির মিলিটারির সেই যে কথা তুই বলস না পশ্চিমিকে স্যার। আমি কোনোদিন কবির মিলিটারির সাহেব, আমি আপনার আমার আমার ভিডিওগুলো এডিট করিস তাই তো? আমি ভিডিও এডিট করি না। ল ল ল ভাই ল, ওই যে সিসি ক্যামেরা সারে যে রুমটা দেখাইলো এই রুমটা দেখা। ওরে রুম, ওরে রুম, ওরে প্রতারক।